প্রিন্স ফিলিপ একবার বলেছিলেন, পাগলের হাতে বন্দুকের চেয়ে ক্রিকেট ব্যাট বেশি বিপজ্জনক। টুইটারের সঙ্গে বন্দুকের কোনো সাদৃশ্য নেই, এমনকি ক্রিকেট ব্যাটের সঙ্গেও নয়। কিন্তু ব্যাপারটিকে প্রতীকী অর্থে ধরা যায়। যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্পের হাতে টুইটারের চেয়ে বিপজ্জনক আর কি হতে পারে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টুইটারের ভুলভাল করা পোস্ট করে যেমন উপহাসের পাত্র হয়েছেন, তেমনি বিতর্কও ছড়িয়েছেন নানারকম বিতর্কিত মন্তব্যে ভরপুর টুইটারের অ্যাকাউন্ট। এ নিয়ে মার্কিনীদের খুবও কম নয়। সিআইএর সাবেক এজেন্ট ভ্যালোরি প্লামি উইলসন তো ট্রাম্পকে টুইটার থেকে তাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনে নেওয়ার চেষ্টা করছেন। এরই জন্য চলছে তহবিল সংগ্রহ। কিন্তু ফ্লিপফ্লপের প্রতিষ্ঠাতা ম্যান্স মরিনসন যা করেছেন সেটা পাল্টে দিয়েছেন ফ্যাশনের ভাষা। ফ্যাশন এখন বঙ্গাত্মক প্রতিবাদের মাধ্যমও। টুইটারে নানারকম বিতর্কিত মন্তব্য করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এখন এক মন্তব্য করছেন তো পরক্ষণেই আরেক মন্তব্য নিজের অবস্থান পাল্টানোর জন্য। সিরিয়ার ইস্যু এবং ইলেকট্রিক্যাল কলেজ এর উৎকৃষ্ট উদাহরণ। আর এই ইস্যু নিয়েই ফ্লিপফ্লপের প্রতিষ্ঠাতা মরিনসন করল নতুন কাণ্ড। ট্রাম্পের এই বিতর্কিত টুইট জুড়ে দিয়েছেন স্যান্ডেলের উপর। আর এই প্রসঙ্গে বিবিসিকে মরিনসন বলেছেন, পণ্যটির ভালো দিক হলো এগুলো দেখে দেখে মানুষ বুঝতে পারবে প্রেসিডেন্ট একসময় কি বলছে এবং পরক্ষণেই কি বলছে। অভিনব এই স্যান্ডেল আপাতত তিনটি মডেলে পাওয়া যাবে। এরই মধ্যে ইলেকট্রিক্যাল কলেজ সংকরণ ডান পায়ের স্যান্ডেল ট্রাম্পের টুইট, ইলেকট্রিক্যাল কলেজ গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক বাম পায়ের ইলেকট্রিক্যাল কলেজ জিনিয়াস। সিরিয়া নিয়ে টুইটারে ট্রাম্পের পরস্পর বিরোধী মন্তব্য ব্যবহার করা হয়েছে আরেক জোড়া স্যান্ডেলে। ডান পায়ের স্যান্ডেলে ট্রাম্প বলেছেন, বুকা নেতৃত্বকে আবার বলছি, সিরিয়া আক্রমণ করো না, এটা করলে অনেক খারাপ কিছু ঘটবে। কিন্তু পরক্ষণেই বাপায়ের স্যান্ডেলে অন্য কথা, আমাদের অসাধারণ সেনাবাহিনীকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্বের প্রতিনিধি হিসেবে দুর্দান্তভাবে সিরিয়াকে আক্রমণ করার জন্য। ডান পায়ের স্যান্ডেলে টুইটারের টুইট। মনে রাখবেন, ভীষণ অসৎ গণমাধ্যমের সূত্র বলছে, এ ধরনের খবর বিশ্বাস করবেন না। সূত্রের নাম প্রকাশ করতে না পারলে তার কোনো অস্তিত্ব নেই। অথচ এই ব্যক্তি পরে একইভাবে পাল্টে নিয়েছেন নিজের অবস্থান। বাপায়ের স্যান্ডেলে ব্যবহার করা হয়েছে সেই টুইট। ভীষণ নির্ভরযোগ্য সূত্র আমার অফিসে ফোন করে জানিয়েছেন বারাক ওবামার জন্মসনদ ভুয়া। বিবিসি জানিয়েছেন, এই স্যান্ডেল বিক্রির লভ্যাংশের কিছু অংশ যাবেন আমেরিকান সিভিল লিবার্টি ইউনিয়নের তহবিলে। ট্রাম্পের কিছু নীতির বিরুদ্ধে আইনি লড়াইও ইতিমধ্যে শুরু করেছেন প্রতিষ্ঠানটি। দর্শক, ট্রাম্পের এমন করা মন্তব্য নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।